فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين. اما بعد বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই সেশন দেখছেন জানতে চাই সেশন লাইভ আপনারা যারা দেখছেন সবাইকে স্বাগত জানাই জানতে চাই সেশন আজ একশোতম পর্বে উপনীত হল আল্লাহ শুক্রিয়া আদায় করছি তিনি আমাদেরকে এতগুলো পর্ব করার তৌফিক দিয়েছেন এবং একশোতম পর্বে উপনীত হওয়ার তৌফিক দিয়েছেন এ পর্ব থেকে আমরা আপনাদের জন্য শুরুতেই ছোট্ট একটা সুন্দর রাকায়কের বিষয় আমরা উপস্থাপন করব এবং এরপর প্রশ্নোত্তর পর্ব চলতে থাকবে কিছু লাইভ প্রশ্নও নেওয়া হবে এবং পরিশেষে ছোট্ট একটা নাসিহা দিয়ে আমরা শেষ করব আল্লাহর কাছে তফিক কামনা করছি তিনি যেন আমাদের এলেমের এই শেয়ারিংয়ের মধ্যে দান করেন এবং যেন আমরা কোরআন ও সোহেসন্না ভিত্তিক প্রত্যেকটা কথা বলতে পারি শেয়ার করতে পারি এবং সেগুলো অনুযায়ী নিজেদের জীবনকে সাজাতে পারি আল্লাহ তো তৌফিক দাতা তিনি সকল ইচ্ছা পূরণকারী আমরা তার কাছেই সবসময় তৌফিক কামনা করি আমি আজকের এই সেশান শুরু করতে চাই ইমাম এবনুল কাইয়েম রাহমাহুল্লার আল ফাওয়ায়েদ গ্রন্থে উল্লেখিত তাঁরই ছোট্ট একটি উক্তি উদ্ধৃত করে তিনি বলেছেন তুমি তিনটা জায়গায় তোমার অন্তরকে তালাশ করো অনুসন্ধান করো দ্য সিমা এল কোরআন কোরআন শোনার সময় অর্থাৎ যখন তুমি কোরআন শুনবে তুমি তোমার অন্তরকে তালাশ করো ওয়াফি ম্যাজালিসের দিকের ওয়াফি মাজালিসের দিকের অর্থাৎ যখন দিনের কথা আলোচনা করা হয় কোনো মাজলিসে তাহলে সেই মাজলিস সমূহে তুমি তোমার অন্তরকে তালাশ করো ওয়াফি আওকাতিল খালুয়া আর নির্যতন নির্জনতার সময় সমূহে তুমি তোমার অন্তরকে তালাশ করো এরপর তিনি বলছেন ফাইলাম তাজিদ হু ফিহাদহিল মাওয়িনা ফাসলনা আলাই কবেল বিনাক তিনি বলছেন যদি এই জায়গাগুলোতে তুমি অন্তরকে তালাশ করেও না পাও তাহলে আল্লাহর কাছে তুমি চাও প্রার্থনা করো যেন তিনি তোমাকে একটি কালব দান করে এহসান করেন কারণ এই মক্ষম তিনটি সময়ে তুমি তোমার কালব তালাশ করে পেলে না কারণ তোমার কালাব নেই তোমার অন্তর নেই কাল বলতে এখানে অন্তর বোঝানো হচ্ছে অর্থাৎ যখন কেউ কোরআন শোনে তখন অন্তর দিয়ে শোনা উচিত যখন কেউ কোনো দিনই আলোচনার ম্যাজলিসে বসে তখনও অন্তর দিয়ে মেজলিসের সে কথাগুলো তার অনুধাবন করা উচিত এবং যখন সে একাকী নির্জনে অবস্থান করে তখনও অন্তর দিয়ে হৃদয় দিয়ে সে মহান আল্লা সুবহান ও আলাকে এবং তার নির্দেশনাগুলোকে স্মরণ করা উচিত আর যদি কারো অন্তর না থাকে তাহলে তো সে এই জায়গাগুলোতে আল্লাহকে স্মরণ করতে পারবে না সে কথাটি ইমাবি কয়েম অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্যে তুলে ধরেছেন আশা করছি এর মধ্যে আমাদের অনেক শেখার আছে অনেক বোঝার আছে আল্লাহর কাছে তৌফিক কামনা করি তিনি যেন আমাদের সবাইকে কালবে সালিম একটা সুন্দর সুস্থ সব রোগ ব্যাধি থেকে মুক্ত কালবে এবং অন্তর প্রদান করেন আমি আপনাদের প্রশ্নপত্রে যাচ্ছি এবার প্রথমেই পারভেজ তপি তিনি প্রশ্ন পাঠিয়েছেন আমাদের কাছে সেটি আপনাদের সামনে উল্লেখ করে আমরা আমাদের জানতে চায়ের একশোতম সেশন আজকে শুরু করব বলেছেন দিন প্রচারের স্বার্থে এবং বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আপনার ভিডিও ডাউনলোড করে প্রচার করা যাবে কি ভাই আপনি যে দিন প্রচারের জন্য কষ্ট করছেন এবং বিভিন্ন দাড়িদের আপনি বিভিন্ন বক্তব্য মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছেন সেই জন্য ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনার এই মহান উদ্দেশ্যকে সফল করেন এবং আপনাকে অনেক পুরস্কৃত করেন আমাদের ভিডিও ডাউনলোডের ক্ষেত্রে আমরা আপনাকে পরামর্শ দেব যেটি আপনার জন্য কল্যাণকর উদ্দেশ্য পরিপূরণে সহায়ক এবং আমাদের জন্য আমরা যে উদ্দেশ্যে আসলে এই ভিডিওগুলোকে প্রচার করছি সেটাও সাধিত হবে সেটি হচ্ছে আপনি এই ভিডিওগুলোর লিংক যে কোনো পেজে এবং আপনার যে কোনো গ্রুপে আপনি শেয়ার করতে পারেন আপনার ফেসবুক পেজেও আপনি এটা দিতে পারেন আমরা ক্ষেত্রে অনুরোধ করব যে সরাসরি ডাউনলোড করা অথবা সেটিকে ডাউনলোড করে নিজেদের ইচ্ছা মতো এডিট করে প্রচার না করা আপলোড না করা প্রচারই যদি আপনার এবং আপনাদের মতো আরও অনেক নেক নিয়াতের ভাইদের বোনদের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে এটাকে যারা প্রডিউস করেছেন তাদের সাথে আলাপ করে যেভাবে আমরা একমত হই সেভাবে সেটা করা উচিত সরাসরি অনুমতি ছাড়া এটা শুধু আমি আমার কথাই বলছি না সরাসরি অনুমতি ছাড়া অন্যদের ভিডিওকে ডাউনলোড করে তারপর আপলোড করা অথবা সেগুলোকে ডাউনলোড করে নিজেদের ইচ্ছা মতো এডিট করে সেটাকে আবার আপলোড করা এ দুটো গর্হিত কাজ এটা কপিরাইটের সাথে কন্ট্রোডিক্টরি আর কেউ যদি দাবি করেন যে এভাবে না করলে তো আমি দাওয়াত দিতে পারছি না এটা গ্রহণযোগ্য নয় কারণ এভাবে ছাড়া অর্থাৎ কারো কপিরাইট ক্ষুণ্ণ না করে আপনি দাওয়াতের কাজ দ্বিদার্সে করতে পারেন সে বিষয়টা আমরা সবাই জানি অতএব যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি আসলে অনেকেই অনেকভাবে বেশি রিচ করার জন্য এবং অনেকেই হয়তো অনেকেই আমি সবার কথা বলছি না ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্যে হয়তো এই কাজগুলো তারা করে থাকেন তো আমি বলবো যে এক্ষেত্রে দাওয়াতি পারপাসটা অবশ্যই প্রশংসনীয় তবে সেটা যাদের এই প্রোডাক্টটা তৈরি তাদের সাথে কথা বলে ফাইনাল করা উচিত তারা যদি সরাসরি আপনাকে ডাউনলোড করে আপলোড করার কোনো অনুমতি না দেন তাহলে আপনি লিঙ্ক শেয়ারের মধ্য দিয়ে সেটাকে প্রচার প্রসার করতে পারেন এবং সেটাই হচ্ছে আমাদের জন্য করণীয় আচ্ছা এরপর যে প্রশ্নটি আমাদের কাছে আছে সেটি পাঠিয়েছেন জাহিদ আপনি বলেছেন আরবি দিন শব্দের বহুবচন মনে হয় আদিয়ান আপনি ঠিকই বলেছেন আদিয়ান হচ্ছে দিনের বহুবচন আপনি এরপর বলেছেন এই আদিয়ান শব্দটি কি ধার্মিক বা দিনদার অর্থে ব্যবহৃত হয় দিন এটা হলো আসলে আল্লাহ আল্লা তালার যে প্রণীত জীবন ব্যবস্থা তার সার্বিক একটা চমৎকার পরিভাষা দিন আবার ধর্ম অর্থেও ব্যবহৃত হয় যেমন অনেকগুলো ধর্ম আছে খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এরকম অনেকগুলো সুতরাং দিন বলতে তাহলে আমরা অনেকগুলো অর্থ বুঝি দিন বলতে আবার শুধু ইসলাম আর দিন যখন বলা হয় দিন আন্দালাহ ইসলাম তখন ইসলামকে বোঝানো হয় সেখানে আলিফলাম আহদি দিন বলতে সেই জীবন ব্যবস্থাকে বোঝানো হয় যেটাকে আল্লাহ সুমান্তল্লাহ ইসলাম হিসাবে তিনি কোরআন হাদিসের মাধ্যমে নাজিল করেছেন আবার অন্য ধর্মকে বোঝালে সেটা ধর্ম অর্থেই ব্যবহৃত হয় এখানে আদিয়ান শব্দটাকে যদি আমরা ধর্মের বহুবচন বলি তাহলে ধর্মসমূহ হবে এর জন্য আমরা দেখি যে যেমন আমরা যখন মদিনায় পড়তাম তখন একটা বিশেষ সাবজেক্ট ছিল কোর্স ছিল আমাদের যার নাম ছিল আলফেরাকু ওল অ্যদিয়ান আলফেরাকু ফেরকাসুমূহ ওল আদিয়ান এবং ধর্মসমূহ ফেরকাসমূহ এবং ধর্মসমূহ ফেরকা বলতে সেক্ট একই ধর্মের ভিতরে যে বিভিন্ন সেক্ট বা উপদল থাকে দল উপদল থাকে সেগুলোকে বলা হয় ফেরাক যেমন ফেরকাতুল শিয়া ফেরকাতুল মরিতা জেলা ফেরকাতুল আশায়ার এরকম বিভিন্ন ফেরকা এখানে রয়েছে এবং আমরা দেখি যে এই ধরনের ফেরকাগুলোর উপরে ব্যাপক আলোচনা করেছেন শাহরাস্তানি এবং আবু মনসুর আল বাগদাদি তাদের বিখ্যাত গ্রন্থ সমূহে আল ফারুকাইন আল ফেরাক অসুল উদ্দিন ইত্যাদি নানা গ্রন্থে আর আদিয়ান হলো ধর্মসমূহ যেটাকে আমরা এখন ধর্মতত্ত্ব বলি অনেক ধর্মের আলোচনা সেখানে আছে অতএব আদিয়ান দিয়ে ধার্মিক বা দিনদার বোঝানো হয় না দিনদার বলা হয় যিনি মোতাদাইয়েন যিনি তাদাইয় এখতিয়ার করেন অর্থাৎ দিন মেনে চলেন তিনি হলেন আই মিন আথব দিন অথবা মোতাদাইয়েন সুতরাং আদিয়ান বা দিন দিয়ে ধার্মিক বোঝানো হয় না ধর্মকেই বা দিনকে বোঝানো হয় আর যদি ধার্মিক বুঝাতে হয় তাহলে আপনাকে বলতে হবে মোতায় সুলতানা পারভীন সুমি আপনি বলেছেন আমি একটা যৌথ পরিবারের বউ আমি নিরিবিলি থাকতে ভালোবাসি ঝগড়া করা এবং ঝগড়া শোনা কোনোটাই আমার ভালো লাগে না কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা খুবই ছোট মন মানসিকতার মানুষ আর তারা হিংসা করে না চাইলেও মনের কষ্টের কথা শেয়ার করে গিবত করে ফেলি কিন্তু আমি এগুলো করতে চাই না আমি ভালো থাকতে চাই কি করবো আমি আমাকে একটা একটু না সেহা করুন খুবই ধন্যবাদ সুলতানা পারভিন শৌমি আপনাকে আপনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন এটা ঠিক যে তারা হয়তো আপনার উপর অবিচার করে অন্যায় করে কিন্তু সে অন্যায়কে প্রশমনের জন্য সে অন্যায়ের অনুভূতি থেকে নিজেকে মুক্ত করার জন্য আমরা কিন্তু গিবদ করতে পারি না গিবদ বলতে যেটাকে বোঝায় সেই ধরনের গীবত করতে আমরা পারি না আপনি নাসিহা চেয়েছেন আমরা আপনাকে বলবো যে যখনই কোনো অপকর্ম কিংবা যখনই কোনো অন্যায় কাজ করার একটা চিন্তা আমাদের মধ্যে আসে তখনই বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এবং নিজের মনকে তদকির দিতে হবে রিমাইন্ড দিতে হবে যে এ কাজটা যেন আমরা না করি সুতরাং মানে যে কোনো পাপ থেকে গিবত থেকে পরনিন্দা থেকে বা অন্যায় করা থেকে বাঁচতে হলে নিজেকে সতর্ক করতে হবে অনেক বেশি আর এটাকে বলা হয় তাকোয়া অর্থাৎ মোত্তাকি হতে হবে সরাসরি কথা এই জন্য আল্লাহ সোমতাল্লা বারবার ইমানদারদেরকে লক্ষ্য করে মোত্তাকি হওয়ার কথা বলেছেন তাকোয়া অবলম্বনে নির্দেশ দিয়েছেন সমস্ত মানুষকে তিনি সে একই নির্দেশ দিয়েছেন ইয়া ইয়ুহান্না সুত্তা খরব্বাকুম উল্লাহ দী খলাকা কুম মিন ওয়াহিদা এটা সকল মানুষকে বলেছেন এরপরে বলেছেন ইয়া ইহল্লাদীনা আহ মানুত্তাকুলহা হাক্কা চোকাটি ওলাটা নতুন আইল্লা আনতু মুসলিম ও হেমানদার লোকেরা তোমরা আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেরকম যথার্থভাবে ভয় করো এবং যথার্থভাবে তাকেও অবলম্বন করো ইয়া ইয়হ্লাদীনা আহ মানুত্তাকুলহা ও অকুল ও কাউলান সাদিদা হে মানদার লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো এই আয়াতটা মনে হয় যেন আপনারা আমার সবার জন্যই তাই না যে আল্লাহকে ভয় করে সঠিক কথা বলতে হবে বেঠিক কথা বলা যাবে না গিবত করা যাবে না পরনিন্দা করা যাবে না অন্যায় বচন উচ্চারণ করা যাবে না খারাপ গালিগালাজ কিংবা অসৌজন্যমূলক কথাবার্তা এগুলো কিছুই বলা যাবে না যদি বলি তাহলে আল্লাহ যে বলছেন ও ও কাউলান স্যাদিদা সঠিক কথা বলা তার বিপরীত হয়ে যাবে আমাদেরকে একটা ভালো পরিবেশে থাকতে হবে আপনি চেষ্টা করুন প্রথমত নিজেকে সংযত করার সর্বাত্মক চেষ্টা করুন ভুল হয়ে গেলে আবার তবা করবেন আল্লাহ হয়তো ক্ষমা করে দেবে কিন্তু আপনাকে একটা এমন একটা সার্কল তৈরি করতে হবে বা এই 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 যে পরিবারের সাথে থাকছেন তারপরেও এমন কিছু কাজে নিজেকে সম্পৃক্ত করতে হবে যাতে এই থেকে রেহাই পাওয়া যায় যেমন আপনি বেশি বেশি কোরআন পড়তে পারেন আপনি সকাল সন্ধ্যার আধকারগুলো পড়তে পারেন আপনি নামাজ পড়াটা বাড়িয়ে দিতে পারেন যদি সময় পাওয়া যায় কারণ মানুষ তো গিবধ বা এই ধরনের কাজ তখনই করে যখন তার হাতে অপার সময় সেটা ব্যয় করার মতো তার হাতে তেমন কোনো কাজ নেই তখন গিবধ করে টিভি দেখে নাটক দেখে এ কাজ করে সে কাজ নানা ধরনের কাজ করে সময়টা নষ্ট করে এবং শেষে পাপের মধ্যে সে সম্পৃক্ত হয়ে যায় তাহলে পাপ থেকে বাঁচার আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে এটাকে বলা হয় সাইউল ওকা মিনাল মা আসি মিনাল এসা পাপ এবং যে কোনো ধরনের খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা বেঁচে থাকার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে আর ভালো লোকের নাসিহা আপনি নেবেন আজকে আমরা নাসিহা করছি এটা আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা না এ প্রশ্নটা তো আপনার আগের প্রশ্ন তো আপনি বা যারা শুনছেন তাদের প্রতি আমাদের পরামর্শ হলো আপনি সরাসরি ভালো ব্যক্তিদের থেকে নাসিহা নেবেন আপনি আপনার মুরব্বী যারা আছে মা এবং বাবা যারা আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিতে পারে নাসিহা করতে পারে টেলিফোনে তাদের কাছ থেকে নাসিহা নেবেন আপনি ভালো ভালো বই পড়বেন যেমন এবদুল কাইয়েমের আলফাওয়ায়দ গ্রন্থটা আমরা মাঝে মাঝেই পড়ে আপনাদেরকে শোনাই তো সেই ধরনের গ্রন্থের মধ্যে যে সুন্দর সুন্দর উক্তিগুলো আছে এগুলো পড়বেন এগুলো আমাদের মনকে তাজা করে সুন্দর করে দেয় মনের মধ্যে যে গরলতা থাকে যে খারাপ ইচ্ছাগুলো থাকে সেগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয় আমি আশা করছি যে আপনি নিজেকে ভালো কাজের জন্য প্রস্তুত করবেন ভালো পরিবেশে নিজে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ভালোদের সাথে সম্পর্ক গড়ে তুলবেন আর খারাপের দ্বারা রিয়্যাক্ট করবেন না রিয়্যাকটিভ হবেন না পৃথিবীতে খারাপের তো কোনো শেষ নেই আমাদের পরিবারে নিজের পরিবারও আপনি যে দেখেন হয়তো কেউ না কেউ দুর্ব্যবহার করে কেউ না কেউ অন্যায় আচরণ করে তাতে উদ্বেলিত হলে চলবে না আমাদেরকে ভালো মানুষ হতে হবে আমাদেরকে ভালো আখলাখের অধিকারী হতে হবে এবং আল্লাহ যেটা বলছেন ইদফা বিল্লা তিহিয়া আহসান মানে ভালোভাবেই আমাদেরকে মানুষের প্রত্যুত্তর করতে হবে কেউ যদি খারাপ করে তার উত্তরে হাসানা বা উত্তম দিয়ে তার প্রত্যুত্তর করতে হবে তাহলে আশা করা যায় যে ধীরে ধীরে আমাদের কালচার পরিবর্তন হবে এবং আমরা ভালো মানুষে পরিণত হতে পারবো এবং নিজেদেরকে সংযত করে আমাদের মধ্যে যে ভুল বিভ্রান্তিগুলো আছে সেগুলো বাদ দিতে পারবো আল্লাহ আমাদের এবং আপনাদের সবাইকে তৌফিক দান করুন জোয়েল খান বলেছেন কর্জে হাসানা কি। কর্জ হচ্ছে কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে দান না করে অল্প কিছু সময়ের জন্য এই টাকা ব্যবহারের যদি অনুমতি দেন এটা হলো কর্স এটা হলো কর্স অর্থাৎ কোনো ব্যক্তি তার কোনো প্রয়োজন সারার জন্য তাকে কিছু টাকা পয়সা দেওয়া হলো এটা হলো কার্স এটাকে বাংলায় আমরা বলি ঋণ ইংরেজিতে ডেট বলা হয় এবং অনেক সময় ক্রেডিটও বলা হয় এখন হাসানাটা কি হাসানা হলো সুন্দর বা উত্তম বা ভালো এ অর্থে তাহলে কর্জে হাসানা বা করজুন হাসানুন মানে হলো উত্তম ঋণ উত্তম ঋণ তাহলে উত্তম ঋণ কাকে বলে উত্তম ঋণ হচ্ছে কোনো ব্যক্তি এই যে করজটা দেয় কাউকে কিছু সম্পদ দেয় কিছু টাকা পয়সা দেয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং যেন সে তার প্রয়োজন সারতে পারে এবং এই দেয়ার সময় সে অতিরিক্ত নেওয়ার কোনো শর্ত আরোপ না করে যেমন সে দশ টাকা দিয়ে যেন না বলে যে ফেরত দেওয়ার সময় আমাকে এগারো টাকা দিও বা বারো টাকা দিও এরকম কোনো শর্ত আরোপ না করে অর্থাৎ সুদের কোনো শর্ত আরোপ না করে সুদ খাওয়ার জন্য সে করজ না দেয় তাহলে সে কী করার জন্য খরচ দিল। মানুষের উপকার করার জন্য খরচ দিলো আল্লাহর কাছে সবের আশায় কারজ দিল। এটাকে বলা হয় কারজে হাসানা আর কারজে সইয়ে বা খারাপ ঋণও আছে ইংরেজিতে বলা হয় ব্যাড ডেট ব্যাড ডেট অর্থাৎ খারাপ ঋণ খারাপ ঋণ অবশ্যই এক একজনের কাছে এক এক রকম ইসলামের দৃষ্টিতে খারাপ ঋণটা হল যেই ঋণ দিয়ে মানুষ সুদ খাওয়ার ইচ্ছা পোষণ করে যেই ঋণ দিয়ে মানুষ অন্য কোনো একটা বেনিফিট নেওয়ার শর্তারোপ করে ফলে তার এই ঋণটা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত খারাপ ঋণ কারণ সে এই ঋণ দিয়ে সুদ অর্জন করলো আর সুদটা সম্পূর্ণ হারাম অথবা সে সরাসরি কোনো মানে প্রফিট বা সুদ এইভাবে নিল না টাকার উপর টাকার প্রফিটটাই সুদ সে কি করলো সে অন্য কোনো ধরনের মানফা বা উপকারের শর্ত করলো যেমন আমি তোমাকে দশ হাজার টাকা দেব। তুমি তাহলে আমাকে ওই জমিটা করে খাওয়ার অনুমতি দেবা যতদিন না দশ হাজার টাকা শোধ করবা অথবা তুমি আমার এই কাজটা করে দিবা অথবা তুমি আমাকে তোমার বাড়িটা এক মাসের জন্য ছেড়ে দিবা তাহলে এই ধরনের শর্ত সাপেক্ষে যে ঋণটা দেওয়া হয় এটা খারাপ ঋণ আর এই যে অতিরিক্ত মানফা অথবা টাকা নেওয়া হলো এটা হলো সুদ আমাদের ওলামাইকেরাম বলেছেন এবং এটা সাহাবাই কেরামরও কারো কারো কাছ থেকে আসার হিসাবে সাব্যস্ত হয়েছে বলেছেন কুল্লুকার যে কোনো কার্দ বা ঋণ যদি কোনো মানফা কোনো বেনিফিট নিয়ে আসে সেটা শর্তের মাধ্যমে তাহলে সেটা হবে রিবা সেটা হবে রিবা তাহলে যেই কার্দের মাধ্যমে অথবা যে ঋণের মাধ্যমে আমরা শেরিয়া লঙ্ঘন করি এবং সুদ সুদের ব্যবস্থা করি সেটা হলো খারাপ ঋণ যেটাকে কারদে সই বলা হয় আর যে ঋণটা সবের উদ্দেশ্যে মানুষের উপকারের উদ্দেশ্যে সেটাকে বলা হয় কারদে হাসান বা কার্ কারদে হাসানা এবং এটাকে চ্যারিটি লোনও বলা যায় আসলে ইসলামের সমস্ত লোন হলো চ্যারিটি এটা একটা মজার ব্যাপার ইসলাম যে কল্যাণের একটা দিন একটা জীবন ব্যবস্থা সেটা কিন্তু বোঝা যায় তার প্রত্যেকটা প্রোগ্রাম এবং বিশেষ করে কারজে হাসানার মধ্য দিয়ে সদাকার মধ্য দিয়ে জাকাতের মধ্য দিয়ে এবং আল্লাহ আল্লাহসোয়ানতালার একটা বিখ্যাত আয়াত আল বাকরার মধ্যে রয়েছে যেখানে আল্লাহসোয়ানতাল্লা বলছেন মানদাল্লাদি ইউক্রেদুল্লাহ কারদান হাসানা ফাইউ দা ইফ আহু লাহু আ দায়ফ আন ক্যাথিরা আল্লাহু ওয়া ইলাইহি তরজাউন যে কে সে ব্যক্তি যে আল্লাহকে কর্জে হাসানা দেবে দেখেন আসলে দেবে আল্লাহর বান্দাকে কিন্তু আল্লাহর বান্দাকে যে কর্জে হাসানা দেওয়া হয় সেটা আল্লাহ বলছেন তাকে দেওয়া হয় এবং এই ধরনের বক্তব্য তো হাদিসেও আছে হাদিসে কুদ্সি বান্দা বান্দাকে আল্লাহ তালাকে কেমন দিন জিজ্ঞেস করবেন যে আমি তোমাকে তোমার খাদ্য চেয়েছি খাদ্য দেয়নি দাওনি পানি চেয়েছি পানি দাওনি সেবা চেয়েছি তুমি রোগে সেবা করনি তখন বান্দা বলবে আরে আমি তোমাকে কিভাবে খাবার দিব, তুমি কি খাও নাকি তাই না তুমি কি পানি পান করো নাকি বলছি দেখো আমার অমুক বান্দা অমুক দিন তোমার কাছে খাবার চেয়েছে তুমি তাকে খাবার দাও নি যদি দিতে তাহলে আমাকেই আমাকে দেওয়া হতো আমাকেই সেখানে পেতে এভাবে তিনি প্রত্যেকটা প্রশ্নের উত্তরে বান্দার বদলে বান্দা যে সেবাপরায়ণ হয়ে যে কাজটা করে সেটাকে আল্লাহর সাহায্য করা আল্লাহকে সাহায্য করা আল্লাহকে দেওয়া আল্লাহ সেবা হিসাবে তিনি সাব্যস্ত করেছেন এবং ঠিক একই অর্থে এখানে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহকে হাসানা দান করে তাহলে আল্লাহ তালা তার শেখার্জা হাসানাকে বহু গুণে বৃদ্ধি করে দেন এবং শেষে বলা হয়েছে আল্লাহ তো কমিয়ে দেন এবং তিনি প্রশস্ত করে দেন ইয়াকবেলু মানে এই জিনিসটাকে সংকীর্ণ করে দেন আবার ইয়াবসতু বাড়িয়ে দেন তাহলে আল্লাহকে দাও আল্লাহকে দিলে বাড়িয়ে দেবেন ইয়াম হাকুল্লাহ রেবা ওয়ুরবি সদাকাত আল্লাহ তালা রেবাকে একদম ধ্বংস করে দেন নিশ্চিহ্ন করে দেন আর সাদাকাকে বাড়িয়ে দেন তাহলে এই যে কোরআনের সবগুলো আয়তের মধ্যে একটা চমৎকার সাহজ্য আমরা লক্ষ্য করছি অতএব কর্জে হাসান আমি আশা করছি আপনি আলোচনার মধ্য দিয়ে বুঝতে পেরেছেন এবং কর্জে হাসানার মাধ্যমে সুদ কখনো নেওয়া যাবে না সেটাও বুঝতে পেরেছেন আল্লাহ আমাদেরকে এই মহান আমলের মাধ্যমে আমাদের সামাজিক উন্নয়নের কাজ করার তৌফিক দান করুন আমিন তসরিন নিশা বলেছেন যে আমি এইচএসসি দু হাজার বাইশের পরীক্ষা দিয়েছি আমি এখন জেনারেল কোনো পড়াশোনা না করে ইসলামিক পড়াশোনা করতে চাচ্ছি বাবা মারা দিন না বুঝার কারণে এই পড়াকে মূল্যায়ন করছেন না বাবা মা বদদোয়া করছেন বাবা মা না বুঝে বদদোয়া করলে সেটাকে কবুল হয়ে যাবে না অবশ্যই না এটা বাবা মার অন্যায় সন্তানকে তারা পড়াশোনার জন্য সব স্বাধীনতা দেয় কিন্তু সন্তান যখন ইসলামী পড়াশোনা করতে চায় তারা ভয় পান এ তো কোনো চাকরি পাবে না এ তো দুনিয়া বরবাদ করে ফেলবে আল্লাহ। সেই বাবা মাদের প্রতি আমাদের প্রশ্ন যারা আরবি পড়াশোনা করেছেন তারা কে না খেয়ে আছেন তাদের মধ্যে অধিকাংশ ব্যক্তিরাই অধিকাংশ ব্যক্তিরাই অত্যন্ত সম্মানজনক স্থানে রয়েছেন দুনিয়া দুনিয়ায়ও তাদের পজিশন ভালো আর আখিরাতের জন্য তো তারা কাজই করে যাচ্ছেন ইসলামিক পড়াশোনার কল্যাণে কারণ এলেম মানুষকে সংযত করে এলেম মানুষকে অন্যায় অবিচার থেকে রক্ষা করে আর যদি বলেন যে এর মধ্যে ইসলামিক পড়াশোনা করা অনেক লোক তো চাকরি পাচ্ছে না অনেক লোক খুব কষ্টেও আছে তাহলে আমি বলবো জেনারেল পড়াশোনা করে লক্ষ লক্ষ আদম বেকার আছে তাহলে কি এটা জেনারেল পড়াশোনার দোষ আসলে কোনোটাই পড়াশোনার দোষ না ব্যক্তির মধ্যে যদি যোগ্যতা তৈরি করতে পারে যোগ্যতা ব্যক্তি যদি নিজেকে যোগ্য হিসাবে গড়ে তুলতে পারে তাহলে তাকে কোনো দিন বসে থাকতে হবে না বরং আমরা তো এটাও দেখেছি আজকের সমাজে আধুনিক সমাজে যেখানে অনেক অনেক বড়ো বড়ো ডিগ্রি সবার আছে এখানেও ডিগ্রি ছাড়াও লোক কিন্তু বহু টাকার মালিক হয়ে গেছে কারণ সে ভালো উদ্যোক্তা সে বুঝে কি করে কাজ করে স্বাবলম্বী হতে হয় কি করে ব্যবসা করতে হয় ইত্যাদি সে বুঝে তো তাহলে ঘাটতিটা কিন্তু ইসলামী শিক্ষারও নয় এবং প্রচলিত শিক্ষারও নয় ঘাটতিটা হচ্ছে যোগ্যতার অনেকে অনেক বড় সার্টিফিকেট পেয়ে গেছে কিন্তু কোনো যোগ্যতা অর্জন করতে পারেনি ফলে যেখানেই সে চাকরি ইন্টারভিউ দিচ্ছে সে চাকরি পাচ্ছে না ইসলামিক পড়াশোনা যারা করছেন তাদের মধ্যে আমরা অনেককেই দেখেছি তারা চতুর্মুখী প্রতিভার অধিকারী এবং তারা আরবি জানেন ইংরেজি জানেন বাংলা জানেন তারা কোরআন পড়তে পারেন কত সুন্দর করে তারা যখন আলোচনা করেন তখন দুনিয়া আখেরাতে সব কিছু চমৎকারভাবে তুলে ধরেন এবং তাদের ভাষা জ্ঞান তাদের কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান তাদের সামাজিক সমাজবিজ্ঞানের জ্ঞান সব কিছু তাদের অধিকাংশেরই আমি দেখেছি রপ্ত করা ফলে ইসলামী শিক্ষা অবশ্যই যুগোপযোগী মানুষ তৈরি করে এবং সবচেয়ে যে বড়ো উপহারটা ইসলামী শিক্ষা দেয় সেটি হচ্ছে নৈতিকতা আজকের সমাজে অনেক শিক্ষিত ব্যক্তিরা রয়েছেন কিন্তু তাদের নৈতিকতার অভাবের কারণে আজকে দেশ জাতি জনপদ ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ কখন দুর্নীতি করে যখন সে ইসলামী নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যখন নৈতিকতাকে সে বিসর্জন দেয় তখন কিন্তু মানুষ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে তখন একদিকে দুনিয়ায় সে লজ্জায় পড়ে যায় মানুষের কাছে সে অপমানিত হয় আর আল্লাহর কাছে তার অপমান এবং তার শাস্তি তো অবধারিত লহম দুনিয়া ওলাহমফিল আকরত আদায় আউিম এটা তো আল্লাহ তালা কোরআানে একাধিক জায়গায় বলে দিয়েছেন যে দুনিয়ার জীবনে তাদের রয়েছে অপমান আর আখেরাতের জন্য তাদের রয়েছে অত্যন্ত মর্মান্ত শাস্তি অতএব আমি বলব আমাদের বাবা মারা আপনারা সচেতন হন সন্তানরা যদি ইসলামিক পড়াশোনা করতে চায় তাহলে অবশ্যই তাদেরকে সেই ক্ষেত্রে উচ্চশিক্ষার সুযোগ করে দিন এসএসসির পরেও উচ্চশিক্ষা করতে কোনো অসুবিধা নেই সন্তানকে যদি সে ইসলামী পড়াশোনা করতে নাও চায় তবু টু সাম এক্সটেন্ট অর্থাৎ কিছু পরিমাণ তাকে ইসলামী শিক্ষা কিন্তু দিতেই হবে ক্লাস সেভেন এইট পর্যন্ত তাকে ইসলামিক শিক্ষা দিতেই হবে এরপরে শুধু যদি সে জেনারেল যায় যেতে যেতে পারে আর যদি কেউ জেনারেল পড়াশোনা করে এরপরে ইসলামিক স্কলার হতে চায় কিংবা ইসলামিক পড়াশোনা করতে চায় তাহলে মার উচিত তাকে সাহায্য করা আমরা দেখেছি এরকম অনেকেই যারা তাদের ক্যারিয়ারকে জীবনের একদম অনেক দূর অগ্রসর হওয়ার পরে চেঞ্জ করেছেন ইসলামিক পড়াশোনা করেছেন আল্লাহ তাদেরকে দিন দুনিয়ার উভয় পজিশনে দিয়েছেন এর মধ্যে এমন একজন ব্যক্তিত্ব যাকে আমি মদিনায় গিয়ে চিনেছি এবং তার দার্সে বসেছি তিনি হচ্ছেন আতিয়া মোহাম্মদ সালেম বিশ্ববিখ্যাত একজন স্কলার তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচারও হয়েছিলেন তার সম্পর্কে জীবনী পড়ে আমি যেটা জানলাম তিনি অনেক বয়সে ইসলামী শিক্ষাটা গ্রহণ করেছেন যখন তার বয়স প্রায় ত্রিশ তিনি নার্স ছিলেন হসপিটালের তারপরে তিনি হঠাৎ মনে হলো যে না আমি ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত এবং তখন তিনি এত সফলভাবে ইসলামী শিক্ষাটা নিলেন যে তিনি জগৎ বিখ্যাত হয়ে গেলেন বিশ্ববিখ্যাত মদিনা ইউনিভার্সিটির টিচার হয়ে গেলেন এবং সেখান থেকে অবসর গ্রহণের পরে দীর্ঘদিন তিনি মসজিদে নাবির মুদার্রেসও ছিলেন কয়জন বা এমন ভাগ্য আছে অতএব আমি বলবো বাবা মায়েরা ইসলামী শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক আপনার সন্তানকে আপনি মাহরুম করবেন না বঞ্চিত করবেন না এরপরে আনোয়ার হোসেনের প্রশ্নটা আমরা নেই তিনি বলেছেন মালিকপক্ষের জমি কম দামে লিজ নিয়ে বেশি দামে আরেকজনের কাছে লিজ দেওয়া যাবে কি না যার কাছে দেবো তার কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে মালিক পক্ষকে দিলে আমি যে লাভ পাবো তা হালাল হবে কি না এখানে আপনার এই যে ট্রানজ্যাকশান সিস্টেমের কথা আপনি বললেন এটা হালাল হতে পারে হারামও হতে পারে হালাল হবে যদি ট্রান্সপারেন্সিটা আপনি বজায় রাখেন মালিক পক্ষ যার কাছ থেকে আপনি জমিটা লিজ নিলেন তিনি আপনাকে অ্যালাউ করছেন এই জমিটা অন্যদের কাছে আপনি লিজ দিতে পারেন সাব লিজ দিতে পারেন অথবা নিয়ে আরেকজনের কাছে লিজ দিতে পারেন এটা তার অনুমতি আছে কি না এটা দেখতে হবে যেমন আমি একটা বাসা ভাড়া করলাম এই বাসাটা কি যার কাছ থেকে ভাড়া করলাম তিনি কি অন্য কাউকে আংশিক বা পুরোটা আবারও আমাকে ভাড়া দেওয়ার অনুমতি দিচ্ছেন কি দিচ্ছেন না এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় তিনি যদি বলেন যে এই বাসাটা শুধু আপনাকেই আমি ভাড়া দিলাম বা এই জমিটা শুধু আপনাকেই আমি রেন্ট দিলাম এটা আপনি শুধু ইউজ করবেন আপনি ছাড়াকে ইউজ করতে পারবেন না আর যদি আপনি ইউজ না করেন আপনি আমার কাছে ফেরত দেবেন অন্য কাউকে দেবেন না চুক্তিটা যদি এরকম হয় বা মানে তার অনুমতি না থাকে মূল মালিকের অনুমতি না থাকে তাহলে আপনি যে আবার কারসাজে করে আরেকজনের কাছে লিজ দিলেন বা ভাড়া দিলেন সেটা আপনার জন্য বৈধ হবে না এবং সেখান থেকে যে অতিরিক্ত ইনকামটা আপনি করলেন সেটাও বৈধ হবে না কিন্তু যদি মালিক পক্ষ সেটা বাসার মালিক হোক বিল্ডিংয়ের মালিক হোক ফ্ল্যাটের মালিক হোক বা জমির মালিক হোক তিনি যদি আপনাকে বলে যে দেখেন আমি আপনাকে লিজ দিচ্ছি এরপরে আপনি আরেকজনের কাছে দিতে পারবেন তিনিও আরেকজনের কাছে দিতে পারবেন তিনিও আরেকজনের কাছে দিতে থাকবেন যদি এরকম কোনো বাধা নিষেধ না থাকে উন্মুক্ত থাকে তাহলে আপনি একজনের কাছ থেকে লিজ নিয়ে আরেকজনকে লিজ দিতে পারবেন এবং এখানে যে অতিরিক্তটা থাকবে সেটা আপনার বৈধ লাভ হিসাবে থাকতে কোনো অসুবিধা নেই তবে শর্ত হচ্ছে কোনো পক্ষকেই আপনি প্রতারণা করতে পারবেন না কোনো পক্ষের কাছেই আপনি মিথ্যা তথ্য দিতে পারবেন না এবং কোনো পক্ষকেই আপনি মানে পুরো বিষয়টা গোপন রেখে মানে এই এই ট্রানজ্যাকশানটা করতে পারবেন না রাকিবুল হাসান রানা বলেছেন আমি আল্লাহর নামে কসম করে তা ভঙ্গ করেছি আমি একজন শিক্ষার্থী আমার নিজের কোনো ইনকাম সোর্স নেই আমি পরিবারের উপর নির্ভরশীল কসম ভঙ্গের প্রথম যে কাফারাগুলো অর্থাৎ দশজন মিসকিনকে খাবার দেওয়া অথবা বস্ত্রদান করা অথবা একজন ক্রেতদাসকে মুক্ত করা এগুলোর একটাও না করে তিনটি রোজা রেখে কাফরা দিলে আমার কফারা আদায় হবে কি না হবে হবে কারণ কি একটা একটু যদি আমরা শুনি সেটাকে একটু ছোট্ট করে বিশ্লেষণ করি তাহলে বোঝা যাবে কেন আপনার এ কাফারাটা হবে আল্লাহ সুমতাল্লাহ বলছেন লাই ইউ আকুম উল্লাহ বিল্লাকি আইমান হিকুম অলা কি ইউ আকুম বিমা আকা তুমুল ইমান তোমরা যে অনর্থক কসম করে থাকো আল্লাহ তালা সেই কসমের কারণে তোমাদেরকে পাকড়াও করবেন না তবে তোমরা যে ইয়ামিনে মনে আকেদাটা করো সেজন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন ফকাফারাতহু এত আমি মাসাকিন এর যে কাফারা যে কাফারাটা তোমরা ভঙ্গ করলা এর কাফারা হলো দর্জন মিসকেনকে খাওয়ানো মিন আউ সাথে মিন আউ সাথে মা তো তো এমন অ্যাহেল তোমরা তোমাদের পরিবার পরিজনকে যে ধরনের খাবার খাওয়াও তার মধ্যম ধরনের খাবার এটা দর্জন মিসকিনকে খাওয়াতে হবে আউকে শুয়া তুহুম আও তো হেরো রাখাবা অথবা তাদেরকে দর্জন মিসকিনকে মধ্যম ধরনের কাপড় দিতে হবে পোশাক অথবা একটা গোলামকে আজাদ করতে হবে তিনটার যে কোনো একটা এটা হলো প্রাথমিকভাবে কসমের কাফারা ফামজিদ ইয়াম আর যারা এই তিনটার কোনোটাই পাবে না পারবে না আদায় করতে তাহলে সে তিন দিনের সিয়াম পালন করবে তো আর এটাই হচ্ছে তোমাদের শপথের কাফারা যখন তোমরা শপথ করে থাকো তাহলে এখানে শেষ যে কথাটা বলছে যদি প্রথম তিনটা অপশান কোনোটাই তুমি আদায় করতে না পারো বা যে কেউ আদায় করতে না পারে তাহলে সে তিন তিন সিয়াম রাখবে প্রত্যেকটা কসম ভঙ্গের কারণে তিনটা সিয়াম রাখবেন তাহলে কারো যদি দুটো কসম ভঙ্গ হয় তাহলে সে ছয়টা সিয়াম রাখবে তিনটা কসম ভঙ্গ হলে সে নয়টা সিয়াম রাখবে আর এখানে যেহেতু রাকিবুল হাসান রানা আপনি প্রথম তিনটা অপশানের কোনোটাই রাখেন না কারণ আপনার সেই সামর্থ্য নেই আপনি বলেছেন ফলে আপনি তিন দিনের সিয়াম রাখতে পারেন সুমিত হাসান বলেছেন ডিএসই শেরিয়া ইন্ডেক্স ডিএসই মানে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর যে সেরিয়া ইন্ডেক্স আছে তা লং টাইম ইনভেস্টমেন্টের জন্য কেনা যায় কিনা আর কেনার পর ইনভেস্টর হিসেবে আমার করণীয় কি। আপনি দুটো প্রশ্ন করেছেন এটা আপনার প্রথম প্রশ্ন আসলে শেরিয়া ইন্ডেক্স যেটা আছে আমি দেখেছি সেটা সেটা বিশ্ববিখ্যাত আরব মুসলিম স্কলাররা বা তাদের সাথে আরও বিভিন্ন স্কলাররা জয়েন্টলি করেছেন এক্ষেত্রে কিছু শর্টকামিং আছে আমি দেখেছি সেটা হলো দেখা যাচ্ছে যে স্টক এক্সচেঞ্জে যেখানে প্রতিদিন স্টকগুলোর দাম বাড়ে কমে হ্যাঁ এটা যেমন একটা দিক আবার স্টকগুলো সেরিয়া যে নিয়মকানুন আছে সেটা মেনটেন করার ব্যাপারেও তাদের রেটিংটা আপ ডাউন করে এবং দেখা যায় যে কোনো কোনো স্টক তারা তিন মাস ছয় মাস পরে শরিয়ার যে মূলনীতিগুলো আছে এগুলো থেকে বের হয়ে যায় অথচ আমরা যদি একটা স্টক কিনি এবং এই বিষয়গুলো আমাদের জানা না থাকে এবং আমি মনে করি যে যেহেতু সেরিয়া ইন্ডেক্স আছে অতএব এগুলো কিনলে এগুলো ফর ইভার বা ফর লং টাইম এগুলোর ইনকাম হালাল হবে সেটা নাও হতে পারে সেটা নাও হতে পারে এটার জন্য পরীক্ষা নিরীক্ষা করে দেখার দরকার আছে অতএব স্টক এক্সচেঞ্জে দেখেন দুনিয়াবি কারণে যারা ইনভেস্ট করে তারা কিন্তু তাদের আলাদা অফিস আছে তারা প্রতিদিনের স্টকগুলো দেখে কম্পেয়ার করে কোনটাতে লাভ বেশি হবে সেটা কেনে যেটাতে লাভ কম হবে বা সামনে বিপদ আসতে পারে সেগুলো সে ছেড়ে দিচ্ছে তো এই যে জিনিসগুলো তারা দুনিয়ার জন্য এত রিসার্চ এত লোক জনবলকে তারা এমপ্লয় করছে এবং সেখান থেকে তারা দিন রাহাত খাটছে চিন্তা করছে তাহলে সেরিয়া মেনটেন হচ্ছে কি হচ্ছে না অন্তত শরিয়া ইন্ডেক্সের ক্ষেত্রে যারা শরিয়ার ব্যাপারে কনসার্নড এবং তারা প্রয়োজন মনে করছে হালাল খাবে তাদেরকেও কিন্তু ওইভাবে বিশেষভাবে নজরদারি করতে হবে এবং যদি আপনি ইন্ডেক্স কিনে থাকেন হয় আপনি টাইম টু টাইম এটা নিজে খেয়াল করবেন যদি আপনার যোগ্যতা থাকে অথবা আপনি কোনো একজন কনসালট্যান্টের অথবা কোনো সারিয়া কনসালটেন্সি ফার্মের আপনি সহযোগিতা নেবেন যে আমি এতগুলো ইন্ডেক্স নিচ্ছি ইন্ডেক্সের এই হলো অবস্থা এগুলোর একটা ফটোকপি দিয়ে যাচ্ছে এগুলো টাইম টু টাইম আপনি আমাকে গাইড করবেন এটাও হতে পারে আমি জানি যে আমাদের ভাই বোনেরা সবাই তো এই ব্যাপারে পারঙ্গম না সারিয়া ইন্ডেক্সটা ঠিক আছে প্রত্যেক মাসে ঠিক আছে কিনা প্রত্যেক তিন মাসে ঠিক আছে কিনা এই যে একটা বছর ধরে আমি কিনলাম সেটা ঠিক আছে কিনা এগুলো পরীক্ষা নিরীক্ষা অনেকে করতে অক্ষম তাহলে কি করতে হবে সেরিয়া কনসালটান কনসালটেন্টেন্সি যারা দিচ্ছেন সেরিয়া পরামর্শ যারা দিচ্ছেন সে সমস্ত ফার্মের কাছে বা সে সমস্ত ব্যক্তিদের কাছে যেতে হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী চলতে হবে এটা হচ্ছে আপনার করণীয় যদি সেটা আপনি না করেন তাহলে আমরা যে সম্ভাবনা এবং ঝুঁকির কথাগুলো বললাম সেটা কিন্তু আপনার এই ইনভেস্টমেন্টে থাকবে যদিও আপনি সেরি ইন্ডেক্স থেকে কিনেছেন কারণ এমনও হতে পারে যে এই ডিএসই শেরি ইন্ডেক্স থেকে বেশ কিছু ইন্ডেক্স শেরিয়ার যে বিধিনিষেধ আছে তার থেকে বের হয়ে গেল অথচ আপনি সেগুলো কিনেছেন তাহলে এরপরে যে প্রফিটটা আসছে সেটা কিন্তু শরিয়াত সিদ্ধ হচ্ছে না তাহলে আপনাকে এক্ষেত্রেও সার্বক্ষণিক একটা পর্যবেক্ষণের মধ্যে থাকতে হবে কোনো কনসালট্যান্টের সাহায্য নিয়ে হলেও আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের যে ভিত্তিক এসআইপি আছে সেটার মাধ্যমে ইনভেস্টিকো ইনভেস্ট করা যায় কি না আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট বাংলাদেশে অনেকগুলো অ্যাসেট ম্যানেজমেন্টের মধ্যে একটা অন্যতম অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এরা সাধারণত কনভেনশনাল সিস্টেমেই অর্থাৎ সুদি সিস্টেমেই গুলো ম্যানেজ করে থাকে কিন্তু তারা গত দুই তিন বছর আগে তারা একটা শরিয়া মিউচুয়াল ফান্ড তারা তারা চালু করেছে সেগুলো আমরা দেখেছি সেটা নির্ভরযোগ্য আসলে ব্যাপার হচ্ছে কোনো প্রতিষ্ঠান যদি ম্যানেজমেন্ট এবং গভর্নেন্সের দিক থেকে ভেরি গুড হয় তখন তারা যে কাজে হাত দেবে সিনসিয়ারলি হাত দেবে আইডিয়ালসির এই সেরিয়ার প্রোডাক্টটা আমার জানা মতে যথেষ্ট ভালো কারণ এখানে যারা স্ক্রুটিনিতে আছেন এবং যারা এর সেরিয়া দিকগুলো দেখছেন প্রত্যেক দুই মাসে তিন মাসে তারা খুবই প্রতিতজা এবং যোগ্য ব্যক্তি ফলে আমার মনে হয় আইডিয়ালসির। এই প্রোডাক্টটা এখান থেকে এখানে ইনভেস্ট করতে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ মোহাম্মদ মিন্টুর রহমান আপনি বলেছেন বাসে উঠতে গিয়ে আপনি পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলেন এখন কি আপনি সুস্থ আলহামদুলিল্লাহ পায়ের ব্যথাটা আমার চলে গেছে এবং এখানে যে ইনফেকশানটা ছিল সেটাও এখন ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুবই সামান্য কিছু জটিলতা আছে আশা করছি আল্লাহ সুমন্তল্লা সেটাও দূর করে দিবেন আপনারা দোয়া করবেন আর শারীরিকভাবে আসলে একজন মানুষ তো এখন আর শতভাগ সুস্থ থাকেন না তাই না আমাদের কমপ্লিকেশান একটু কম বেশি আছেই আমাদের খা খাদ্যদ্রব্য নিয়মকানুন পালন একটু ব্যায়াম করা এগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করছি নিজেকে হয়তো কিছুটা সুস্থ হিসাবে ধরে রাখার সবটাই আল্লাহর তৌফিক এবং তিনি যদি চান আমাদেরকে পূর্ণ সেফা দান করতে পারেন দিনের কাজ করার জন্য সুস্থ থাকাটা খুবই জরুরি আপনারা দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করছি আমরা আপনি বলেছেন যে আমার পিতা রাহেমাহুল্লাহ অসুস্থতার কারণে বৃহস্পতিবার বিকেলে হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে তাকে অক্সিজেন লাগানোর কারণে মাগরীব এসা ফজরের সালাদ পড়তে পারেননি তিনি একটু সুস্থ হলে নামাজের কথা বলেন আম্মা বলেন আপনার তিনও আক্ত সালাত মিস হয়ে গেছে বাসায় গিয়ে পড়ে নেবেন কিন্তু তার কিছুক্ষণ পরে আমার পিতা ইন্তেকাল করেন এই তিনও আক্ত সালাত মিস হওয়ার কারণে আমাদের কি কোনো করণীয় আছে না আপনাদের কোনো করণীয় নেই আপনারা তার জন্য দোয়া করেন একজন মৃত ব্যক্তির জন্য জীবিত ব্যক্তিরা এবং জীবিত আত্মীয় স্বজন এবং সন্তানেরা যা যা করা দরকার যেটা ইসলাম অ্যালাউ করেছে অনুমোদন করেছে আপনি সেটাই করতে পারেন এর বাইরে অন্য কিছু করবেন না অনেকে কাফফারার কথা বলে সে বলে আসলে এগুলো সহি নয় কোনো দলিল নির্ভর নয় মৃত্যুর পরে আমাদের কি করণীয় একজন মৃত ব্যক্তিকে ঘিরে অথবা তার যদি কোনো ফরজ ওয়াজিব কাজ যেটা তার উপরে ফরজ ছিল সেটা মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সবসময় সেরিয়ার গাইডলাইনটা ফলো করতে হবে যেমন যদি কারো ঋণ থাকে তাহলে তার তো মিরাস আছে সেখান থেকে সে ঋণটা পরিশোধ করা যাবে যদি তার জাকাত অনাদায়ী থাকে সেটাও একটা ঋণের মতো সেটাও শোধ করে দেওয়া যেতে পারে কিন্তু তার যদি যেমন সিয়াম সিয়াম নয় সালাতের অনেকগুলো সালাদ সে পড়েনি এক বছর সালাদ পড়েনি তাহলে কেউ কি তার এই সালাদগুলো পড়ে দেবে নাকি সে কাফারা দেবে কোনোটাই না তার জন্য আমরা ক্ষমা চাইব এবং আশা করি যে তিনি যেহেতু নামাজের কথা বলেছেন তিনিও নিজের প্রিভিয়াস কোনো সালাদ যদি মিস হয়ে থাকে ক্ষমা চেয়ে নিয়েছেন আর এক্ষেত্রেও সালাতের ব্যাপারে যেহেতু তিনি খুবই সতর্ক বোঝা যাচ্ছে তিনিও আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন আল্লাহ আমি তিন অর্থ সলাত করতে পারিনি ক্ষমা করো ক্ষমা করো সুযোগ হলে কাজা করব। কিন্তু সুযোগ আর হয়নি আমরা আশা করি তার ব্যাপারে আল্লাহ আল্লাহতালা তার তবা কবুল করবেন আর এখানে প্রসঙ্গক্রমে আরও দু একটি কথা বলি যদি কারো ফরজ সিয়াম মিস হয়ে থাকে তাহলে ফরজ সিয়ামের ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তার আত্মীয় স্বজন তার ওয়ালি তারা তার পক্ষ থেকে ফরজসিয়ামগুলো রেখে দিতে পারবে সেটা মানতের হোক আর রামাদানের ফরসিয়ামি হোক না কেন যদি কারো ফরজ হজ বাকি থাকে তাহলে তার পক্ষ থেকে তার মানে যে কেউ করে দিতে পারবে তা রোয়ান অর্থাৎ নিজের খরচে অথবা তার সম্পদ থেকে মিরাজ বন্টনের আগে তার হজটা ফরজ ছিল তো সেই হজের খরচটা আলাদা করে কাউকে দিয়ে বদলে হজ করানো যেতে পারে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যুর পরে বেশ কিছু ইবাদতের ক্ষেত্রে প্রতিনিধিত্ব জায়েজ ওয়াকালাত জায়েজ কিন্তু আবার কিছু কিছু ইবাদতের ক্ষেত্রে যেমন সালাত এর ক্ষেত্রে প্রতিনিধিত্ব জায়েজ নেই যে তার কাজা সালাতগুলোকে একজন পড়ে দেবে অথবা কিছু একটা কাফারা দিয়ে দেবে এটা করা যাবে না সুমন শাহেক বলেছেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার মূত্র নালিতে নল লাগানো অবস্থায় আমার সালাতের নিয়ম কেমন হবে এখানে আমাদের ফোকাহে কাম একটা অবস্থার পরিপ্রেক্ষিতে এরকম কোন একটা অবস্থার পরিপ্রেক্ষিতে তারা স্যালেসুল বাউল এই পরিভাষাটা ব্যবহার করেছেন অর্থাৎ যার সার্বক্ষণিকভাবে বা একটু পর পেশাব বের হতে থাকে তাকে স্যালেসুল বাউল বলা হয় একটা সময় ছিল যখন এরকম নল বা ক্যাথেটার যেটাকে আমরা বলি তার ব্যবস্থা ছিল না তখন মানুষ হয়তো বাহ্যিকভাবে তার পেশাবটা টপ টপ করে তার কাপড়ে পড়ে যেত আর এখন ক্যাথেটার হয়েছে অথবা নলের ব্যবস্থা হয়েছে অতএব পেশাবটা গিয়ে একটা প্লাস্টিকের প্যাকেটে গিয়ে জমা হয় আচ্ছা এই উভয় অবস্থায় সেম ক্যাথেটার পরানোটা এটা আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্নতার পরিচায়ক এবং সহায়ক কারণ প্রস্রাবটা এখন আর তার বাজ্যে কাপড়ে লাগছে না স্থানেও পড়ছে না ফলে তিনি এ অবস্থায় প্রত্যেক সালাতের জন্য নতুন করে অজু করে প্রত্যেক সালাতের জন্য একবার করে অজু করবেন তারপরে তিনি এই ওয়াক্তের সালাদগুলো পড়বেন। এটাই হচ্ছে তার নিয়ম এখন তিনি ক্যাথেটার পরুয়া হন বা নল লাগানো থাকুক অথবা যদি কোথাও ক্যাথেটার বা নল একদমই পাওয়া গেল না কিন্তু তার প্রস্রাব হয়তো একটু পর পর আসছে এই অবস্থায় তার কাপড়ে যদি লাগেও তবুও তিনি একবার রজু দিয়েই পুরো সালাদটা পড়ে নিতে পারবেন এক অত্তর সালাকটা পড়ে নিতে পারবেন মাহিন মৃদুল বলেছেন সন্তানদের দিনই শিক্ষা শিক্ষিত করার জন্য একজন মায়ের করণীয় কি এবং বর্জনীয় কি দয়া করে বিস্তারিত বলবেন কদিন আগে তো আমি একটা আলোচনা করেছি মনে হয় দীর্ঘ আলোচনা যে সন্তানদের তার বিয়তের ক্ষেত্রে বাবা মায়ের কী করণীয় তো সেটা আমি এখন আর রিপিট করবো না এটা একটা দীর্ঘ আলোচনা আমি আপনি এখানে মায়ের করণীয়টা বিশেষ করে তুলে ধরতে বলেছেন মায়ের করণীয় হল মাতার তার যেহেতু প্রথম শিক্ষক এবং প্রধান শিক্ষক বাবার চাইতে মা কিন্তু সন্তানকে অনেক বেশি সময় দেন আগলে রাখেন তার বেড়ে ওঠার ক্ষেত্রে মায়ের অবদান অপরিসীম অনেক অনেক বেশি এই জন্য আল্লাহ তালা প্রথম তিনবার উত্তরে বলেছেন যে আমাদের জীবনে সুন্দর সহবস্থানের সবচেয়ে বেশি অধিকারী হচ্ছেন মা তারপর মা তারপর মা চতুর্থবারে বললেন যে বাবা সুতরাং মা আমাদের শিক্ষকও বটে মা যদি আমাদের সুন্দর তার বিয়াদ দেন আমাদেরকে একটু কোরআন পড়িয়ে দিতে পারেন একটু সুন্দর মানে অভ্যাস গড়িয়ে দিতে পারেন অধিকাংশ মারা সেটা চেষ্টা করেন আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম মায়েরা সেটা চেষ্টা করেন আমাদের মুসলিম মায়েরা আমাদের গৌরব আমাদের মাথার তাজ তারা আমাদের রাসুলসাল্লাহ সাল্লাম এই জন্য আমাদের মুসলিম মায়েদেরকে সবচেয়ে বেশি সম্মান করেছেন অনেক বেশি সম্মান দিয়েছেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তো যাই হোক এই জন্যে মায়ের হাতে প্রথম তার পড়াশোনার হাতখড়ি আমাদের সন্তানদের তারা যদি মায়ের হাতে কোরআনটা পড়তে পারে তারা যদি কিছু হাদিস মায়ের কাছ থেকে গ্রহণ করতে পারে মুখস্থ করতে পারে তারা যদি ইসলামী শিক্ষাটা মায়ের হাতে নিতে পারে ইসলামী আখলাকটা মায়ের কাছে শিখতে পারে অনেক 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 বড় কিছু একজন ভালো মা একটা পুরো জাতিকে সংশোধন করে দিতে পারে নোপোলিয়নের কথাও তো আমাদের কাছে খুবই মাসুর একজন শিক্ষিত মা দাও একটা শিক্ষিত জাতি দেব আর্থিকভাবে এই কথার সাথে আমাদের কারোই কোনো দ্বিমত নেই আর মায়ের বর্জনীয় হচ্ছে মা যেহেতু তার সন্তানের প্রধান শিক্ষক প্রথম শিক্ষক এমনকি বাবারও আগে তাহলে তিনি সন্তান যাতে রিয়্যাক্টিভ না হয় সন্তান যাতে বোখে না যায় সন্তান এর ব্যাপারে কোনো ধরনের গাফলতি তিনি করবেন না তার শারীরিক মানসিক সুস্থতার জন্য তিনি যেমনটা স্বাভাবিকভাবে খুবই সতর্ক তার দিনই শিক্ষার জন্য তাকে সতর্ক হতে হবে তিনি তার স্বামীর সাথে সন্তানের সামনে ঝগড়াঝাটি করবেন না এবং তিনি কোনো বাজে কথা কখনোই বলবেন না কারণ তিনি তো মুসলিম পরিবারের মেয়েরাই তো পরিবারে বেশি থাকে সন্তান তার কাছ থেকে অনেক কিছু শেখে অতএব তাকে অনেক খারাপ জিনিস বর্জন করতে হবে তিনি যদি সলাদ মতো না পড়েন আর ছেলেকে বলেন বা মেয়েকে বলেন তুমি সলাদ পড়ো মুশকিল তিনি যদি নিজে হিজাব না করেন আর সন্তানকে তিনি হিজাব পড়াতে চান ইসলামিক স্কুলে নিয়ে যেতে চান যে হিজাব পড়ায়া এটা তো হলো না এটা হলো না নিজেকে সংশোধন করতে হবে নিজেকে কদোয়া বানাতে হবে নিজেকে তার রোল মডেলে পরিণত করতে হবে যাতে ছেলেমেয়েরা বলে আমার মা আমার প্রিয় মানুষ আমার মা আমার রোল মডেল এভাবেই যদি আমাদের মায়েরা তাদের দায়িত্ব পালন করেন তাহলে সন্তানদের দিনই শিক্ষায় শিক্ষিত করা এবং সন্তানদেরকে সৎ মানুষ হিসাবে গড়ে তোলা এটা কখনোই কঠিন হবে না আরিফুল ইসলাম বলেছেন আমি কোরআন শরীফ হাতে নিয়ে কসম করেছি যে আর জীবনে পর্নোগ্রাফি দেখে খারাপ কাজ তথা মাস্টারবেশন করব না কিন্তু নিজেকে থামাতে পারিনি আল্লাহ তালার নামে কসম করেছি যে কতবার আমার কি একটা কাফফারা দিলে হবে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহতালা যেন এই পাপ থেকে আমাকে বাঁচায় আরিফুল ইসলাম আপনাকে ধন্যবাদ জানায় একটা পাপ থেকে বাঁচার একটা আকুতি আমরা আপনার মধ্যে লক্ষ্য করলাম এবং পাপের কারণে আপনার মধ্যে যে অপরাধ বোধ সেটাও আপনার প্রশ্ন থেকে ফুটে উঠেছে আপনি থেকে নিষ্কৃতি চান আপনাকে ধন্যবাদ আল্লাহ যেন আপনাকে এ থেকে মুক্ত করেন কিন্তু ভাইরা প্রবলেমটা কোন জায়গায় জানেন আপনি যদি এ থেকে মুক্তি পেতে চান তাহলে আপনাকে টোটাল ইসলামটাকে ফলো করতে হবে টোটাল ইসলামটাকে ফলো করতে হবে আপনি যখন টোটাল ইসলামকে ফলো করবেন যে নির্দেশটা আল্লাহ তালা কোরআনে দিয়েছেন ওদ হলো ফিসেল মেকাফা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও এর মানে হচ্ছে টোটাল ইসলামকে ফলো করা তখন আপনার উইল পাওয়ার বেড়ে যাবে মনোবল বেড়ে যাবে নেক নেয়ারটা আপনার পরিপালন করা রক্ষা করাটা আপনার জন্য সহজ হবে আর আল্লাহ আপনাকে বরকত দেবেন কারণ আপনি তো কোনো তরক করেন না আপনি তো কাউকে কষ্ট দেন না আপনি তো কোনো পাপ ইচ্ছাকৃতভাবে করেন না করলে তবা করে ফেলেন এবং আপনি চুরি করেন না অন্যায় করেন না দুর্নীতি করেন না অন্যের অধিকার নষ্ট করেন না ঘুষ খান না সুদ খান না সুভান আল্লাহ তাহলে আল্লাহ সুভান ও হতালা আপনাকে অবশ্যই বরকত দিবেন শক্তিশালী উইল পাওয়ার দিবেন আপনি দেখবেন যে সমস্ত পাপকে পর্নোগ্রাফি এবং আরও যে বদভ্যাসগুলো এর কারণে তৈরি হয়েছে সেগুলোকে দূর করা আপনার জন্য মোটেই দুরূহ হবে না যেমনটি দুরূহ হয়নি সাহাবাই গ্রামের জন্য তারা জাহিলি যুগে কোন খারাপ কাজটা বাদ রেখেছেন বলেন তো নারী নির্যাতন শিশু নির্যাতন জেনা ব্যবচার মদ পান মিথ্যা কথা বলা মানুষ হত্যা করা মানুষকে খুন করা মানুষের উপর চড়াও হওয়া চুরি করা ডাকাতি করা কোন কাজটা বাদ রেখেছেন কিন্তু সে জীবন তো ছিল জাহেলিয়াতের যুগ এরপর যখন পরিপূর্ণ ইসলামে দাখিল হলেন দেখেন কি শক্তিশালী মনোবল কি চমৎকার চরিত্র তাদের মধ্যে এসে গেছে সুবহান উল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মদিনা সমাজ তারা বেনির্মাণ করলেন রাসল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ফলে আমি আপনাকে বলবো ভাই আরিফুল ইসলাম আপনি দিনের কাজগুলো ঠিকমতো করুন ইসলামের কাজগুলো ঠিকমতো করুন আর পড়ুন মনে রাখবেন পড়াশোনা না করে ইসলাম পালন করা মানে না করার মতোই কাছাকাছি কারণ তখন আপনি আপনি হয়তো দেখা যাবে শিরকে সম্পৃক্ত হয়ে যাচ্ছেন বেদাতে সম্পৃক্ত হয়ে যাচ্ছেন অথবা ভুলভাবে যারা ইসলামকে চিত্রিত করছে আপনি তাদের দলে ভিড়ে যাচ্ছেন ভুল আকিদা ভুল চিন্তা চেতনা নানা উল্টাপাল্টা জিনিস এর মধ্যে আপনি সম্পৃক্ত হয়ে যাচ্ছেন অতএব আপনাকে দিন পালন করতে হবে এলেমের ভিত্তিতে এবং এই জন্য এলেম অর্জনকে অব্যাহত রাখতে হবে আর স্কলারদের সাথে আপনাকে রিলেট করতে হবে সময়ে সময়ে গিয়ে তাদের কাছ থেকে নাসিহা নিতে হবে নাসিহা মোমেন্টকে রিচার্জ করে আপনি দেখেন আপনার মোবাইল ফোনকে যেমন একটা রিচার্জার রিচার্জ করে হানড্রেড পারসেন্ট রিচার্জ হয়ে গেলে দেখবেন যে খুব সুন্দর মতো অনেকক্ষণ চলে আমাদেরও কিন্তু তাই আমাদের ইমানটা দুর্বল হয়ে যায় মনটা খারাপ হয়ে যায় বিপথে চলে যায় তখন বোঝা গেল যে আমাদের চার্জটা কমে গেছে ইমানের চার্জ তাহলে ইমানের চার্জটাকে সবসময় ফুল রাখতে হবে উইল পাওয়ার থাকবে তাহলে আল্লাহর বরকত হবে এবং দিনের পথে থাকতে আপনার বিন্দু মাত্র কোনো সমস্যা হবে না সমস্যা হবে যদি আপনার ইমানের চার্জটা কমে যায় আল্লাহ আমাদেরকে রক্ষা করুন শরিফুল ইসলাম বলেছেন আমি একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করি সেখানে সেখান থেকে সুদী ব্যাংকের মাধ্যমে বেতন দেওয়া হয় এই জন্য উক্ত ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে বলা হচ্ছে আমি উক্ত ব্যাংকে কোনো জমা রাখবো না যেদিন টাকা দেব সেদিন উঠিয়ে ফেলবো এই মর্মে কি অ্যাকাউন্ট খোলা এবং এই লেনদেন কি সুদের ভয়াবহ স্বাস্থ্যের মধ্যে পড়বে এখন আমি কি করতে পারি ভাই শরিফুল ইসলাম সুদ ইসলামের অত্যন্ত ঘৃণ্য এবং ভয়াবহ মানে ইসলামের দৃষ্টিতে একটি অপরাধ একটি পাপ একটি অন্যায় অতএব এটাকে সর্বতভাবে ত্যাগ করার যত ফোন আছে সেটা আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে অ্যাডপ্ট করতে হবে যেখানে যারা প্রকাশ্যে সুদ আছে বলে ঘোষণা দিচ্ছে আপনি সেটা নিতেই পারবেন না নেওয়ার কোনো সুযোগ নাই এর যে বিকল্প সেখানে যদি কিছু ভুল বিভ্রান্তি থেকেও থাকে যেটাকে অল্টারনেটিভ ইকোনমিক সিস্টেম বা ফিনান্সিয়াল সিস্টেম বা ইসলামিক ব্যাঙ্কিং বা ইসলামিক ফিন্যান্স বলা হচ্ছে সেখানে আসলে ইসলামিক ফিন্যান্সের তো কোনো ভুল নেই কারণ ইসলামের যে নির্দেশনাগুলো আছে এগুলো খুবই স্পষ্ট কিন্তু সেই নির্দেশনাগুলো পরিপালন করতে গিয়ে আমাদের ভুল হচ্ছে সে ভুলটা ইসলামের ভুল না সে ভুলটা ইসলামিক ফিন্যান্সের ভুল না ইসলামিক ব্যাঙ্কিংয়ের ভুল না সেটা হচ্ছে ম্যানেজমেন্টের ভুল যারা এই নিয়মকানুনগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করতে গিয়ে কিছু কিছু ভুল করে ফেলছেন অতএব সেজন্যে পুরো ব্যবস্থাপনাকে ভুল বলা চলে না অতএব আমি বলবো আপনি কোনো বিকল্প থাকলে প্রতিষ্ঠান যদি কোনো বিকল্প সুযোগ দেয় যে আপনি যে কোনো ব্যাংকে খুলতে পারেন আমরা পাঠিয়ে দেবো এখন তো ডিজিটাল হয়ে গেছে যে কোনো ব্যাংকে পাঠাতেও কোনো অসুবিধা নাই কিন্তু যদি আপনার বেতনটার জন্য তারা শর্ত করে যে না এমন কোনো কনভেনশনাল ব্যাংকে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে অন্যখানে সেটা অ্যালাউ করছে না এক দ্বিতীয় হচ্ছে তারা আপনাকে ক্যাশ সেলাইটাও দিচ্ছে না বলছে এই ব্যাঙ্কে একটা নির্দিষ্ট ব্যাঙ্ক কনভেনশনাল ব্যাঙ্কের নাম উল্লেখ করে বলে দিয়েছে ওই ব্যাঙ্কে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে আপনি করবেন এখানে দুই অবস্থা এক যদি আপনার অ্যাকাউন্টটাকে সুদমুক্ত রাখা যায় সেটা সুদমুক্ত রাখবেন তাহলে আপনি সেফ আর সেটা সেটা সেখানে ম্যানেজারের সাথে কথা বলে বা তাদের সিস্টেম আছে অনেক ব্যাঙ্কে আমি জানি সিস্টেম আছে আর যদি বলে যে না আমাদের ডিজিটাল সিস্টেম এটাকে অ্যালাউ করে না কারণ কিছুদিন টাকা থাকলে আপনার সুদে এসেই যাবে তাহলে আপনার যদি সেই অ্যাকাউন্টে কিছু টাকা সুদ জমা হয় সেটা আজকাল কিন্তু ডিজিটালি বলেও দেওয়া হয় যে আপনার এতদিনের কারণে এতদিন সুদ এই টাকাটা সুদ হয়েছে এবং সেই প্রফিট থেকে সুদ থেকে একটা অংশ কিন্তু ব্যাংকে আবার ইনকাম ট্যাক্স হিসাবে কেটেও নেয় মানে এটা হলো ধরুন পাঁচশো টাকা সুদ আসলো এর মধ্যে দেখা গেল হয়তো পঁচাত্তর টাকা কেটে ফেললো ফিফটিন পারসেন্ট কেটে ফেললো সেখান থেকে তাহলে বাকি থাকলো কত চারশো পঁচিশ টাকা এই চারশো পঁচিশ টাকা সুদ হিসাবে গণ্য হলো কারণ এই সুদ থেকে পঁচাত্তর টাকা চলে গেল আর বাকি থাকলো চারশো পঁচিশ এটাকে আপনি সবে নিয়োগ ছাড়া জনকল্যাণে ব্যয় করবেন এই ধরনের সতর্কতা যদি আপনি পালন করেন এবং এই কমিটমেন্টটা রক্ষা করেন তাহলে বাধ্যতামূলক ক্ষেত্রে কনভেনশনাল ব্যাংকে সুদ না খাওয়া এর শর্তে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন স্যালারি ড্র করার জন্য অথবা অন্য যে কোনো উদ্দেশ্যে মোহাম্মদ জুবায়ের বলেছেন ব্যক্তিগতভাবে ডিপ্রেশনে আছে আমি বলবো না যে আল্লাহ আমাকে খারাপ রেখেছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যেসব ব্যক্তি ইমানদার হতে চায় তারা কিভাবে সেই লোকে যেতে পারবে কোরআন ও সৈহাদিসরা আলোকে ব্যাখ্যা চাই আল্লাহ পরীক্ষা নিচ্ছেন সেটা কিভাবে বুঝবো ধৈর্য ধরবো এসব নিয়ে ব্যাখ্যা দেন দিলে ভালো হয় ভাই আল্লাহ তো মানুষকে পরীক্ষা করেন আল্লাহ তার মোমেন বা পরীক্ষা করেন এবং মোমেনদের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয় যারা আল্লাহ সবচেয়ে বেশি প্রিয় তাদের মধ্যে আছে নবিরাসুল তারপরে আলাউল্লাহ আউলা তারপর যিনি যারা বা যে প্রজন্ম আল্লাহর নবী রাসুলদের পরে তাদের পরীক্ষা নিরীক্ষা হয়তো আরেকটু সহজ এরপরের লোকদের আরেকটু সহজ কিন্তু আজকাল আমাদের জীবনেও এত সব পরীক্ষা আসে মেহনা আসে ফেতনা আসে আমরা মনে করি যে এরকম ফেতনা কখনো আসেনি এটা শুদ্ধ নয় রাসুলসাল্লামের জীবনে সবচেয়ে বেশি ফেতনা এসেছিল অতএব আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে ডিপ্রেশনে যা চলবে না ডিপ্রেশানে যায় মানুষ যখন মানসিকভাবে আরও ভেঙে পড়ে এবং সে তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারে না সংযত করতে পারে তখন ডিপ্রেশান চলে আসে যার উইল পাওয়ার যত বেশি এবং যে দিনের পথে যত মজবুত তার নিয়ত তত মজবুত তার আমলও তত মজবুত আর আল্লাহর উপর বরকতও তত মজবুতভাবে তার উপর অবতীর্ণ হয় অতএব আমরা বলবো যে আপনি ডিপ্রেশানে যাবেন না এবং সকল অবস্থায় ধৈর্য ধারণ করবেন ধৈর্যটাকে মাইন্ডসেট করে নিলে তাহলে দেখবেন যে আর ডিপ্রেশান আসবে না এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকুন আল্লাহ আমাকে সুস্থ রাখো ভালো রাখো এবং আমি যেন কখনো বিভ্রান্তির মধ্যে না যায় ভুল পথে না যায় ইত্যাদি ইত্যাদি এভাবে দোয়া করতে থাকুন আর আমল করতে থাকুন আপনার জাগতিক আমলগুলোকে হারা হারামুক্ত করুন আর আখেরাতের ওয়াজিবগুলো ভালো করে মেনে চলুন আর গভীর রাতে মাঝে মাঝে তাহা যদি আল্লাহর কাছে দোয়া করবেন তাহলে দেখবেন যে আপনার ডিপ্রেশন সহ সব কিছু উদাহ হয়ে গেছে এবং আপনি একজন সুস্থ সবল মানুষ হিসাবে জীবনযাপন করছেন তো প্রিয় ভাই বোনেরা যারা আমাদেরকে শুনছেন আজকের জানতে চাই একশোতম সেশানে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এবারে আমরা আপনাদের লাইভ প্রশ্নগুলো নেব এখানে আপনারা অনেকগুলো প্রশ্ন পাঠিয়েছেন আমি দেখি কোনটা কোনটা নেওয়া যায় শরীফ বিন আহমেদ বলেছেন নারীদের বাইরে কাজের অনুমতি আছে কিনা এখন এই ফেতনার যুগে একশো পার্সেন্ট হিজাব মেনটেন করা কঠিন সেক্ষেত্রে জব করা কতটা যুক্তিযুক্ত দেখুন আপনি জোর করে যদি বলেন একশো পার্সেন্ট এই যুগে হিজাব সম্ভব নয় এটা কেন সম্ভব নয় আমরা মিলিয়ন মিলিয়ন বনি আদমের মেয়েদেরকে দেখছি তারা হিজাব একশো পার্সেন্ট মেনটেন করছেন শুধু বাংলাদেশে নয় বরং বিশ্বের বহু দেশে এমনকি মুসলিম দেশেও এটা হলো আপনার উইল পাওয়ার আপনার মনোবল এবং আপনার কমিটমেন্ট যেন আমি করবই করবই হ্যাঁ কোনো কোনো অবস্থায় যখন কেউ চেকের মুখোমুখি হয় হয়তো ইমিগ্রেশনের চেকের মুখোমুখি হয় অথবা কোনো অফিসে তখন এটা তো তার ক্যাজুয়াল সিচুয়েশান তাই না জরুরাত সে অবশ্যই সে মুখ খুলতে পারবে কোনো অসুবিধা না হিজাব থেকে তা এখন একশো পার্সেন্ট হিজাব মেনটেন করা সম্ভব আমরা মনে করি এবং সেটাই হচ্ছে ইসলামের আইডিয়াল পজিশন মেয়েরা যদি হিজাব করতে চায় তার পরিবেশ লাগবে সেখানে তার মর্যাদা ক্ষুণ্ণ হয় তার প্রাইভেসি ক্ষুণ্ণ হয় তার হিজাব ক্ষুণ্ণ হয় শরিয়ত লঙ্ঘিত হয় এই জায়গায় জব করা যাবে না এখন আপনি বলছেন যে এটা কঠিন তাহলে আপনি সহজ করে ফেলেন এটা আপনাদের দায়িত্ব যারা এই সমাজে বিভিন্ন রকম উদ্যোগ নেওয়ার মতো সাহসী মুসলিমরা রয়েছেন এটা আপনাদের দায়িত্ব আপনার নারীদের জন্য কর্মক্ষেত্র তৈরি করুন নারীরাও কিছু কাজ করুক আজকে সব নারীরা কাজ করছে তবে নারীরা অবশ্যই তাদের যে দিনই মৌলিক দায়িত্ব বা পারিবারিক দায়িত্ব সেটাকে ইগনোর করতে পারবে না এবং আমরা বলবো আমাদের ভাইদেরও উচিত নয় পারিবারিক দায়িত্ব ইগনোর করা এটা আমাদের লোকাল সংস্কৃতি এটা কিন্তু ইসলামের দোষ নয় যদি কোনো ব্যক্তি মনে করে যে সব দায়িত্ব ঘরের শুধু ওয়াইফের স্বামীর কিছুই নাই সে শুধু বাইরে চাকরি করবে আর আরামসে সে খাবে এটা এটা মোটেই সত্য নয় কারণ রাসুল্লা সাল্লা নিজেই তার আহালের খেদমতে ছিলেন তিনি গৃহস্থলী কার্যে প্রচুর হেল্প করতেন তার স্ত্রীদেরকে এটা তো সহিদেশ দ্বারা প্রমাণিত তাহলে নবী যদি স্বয়ং রাষ্ট্র পরিচালনার পরে মসজিদ পরিচালনার পরে শিক্ষকতার দায়িত্ব পালনার পরে বিচারালয় পরিচালনার পরে এই সময়টা বের করতে পারেন তাহলে আপনি একটা জব দুইটা জব করে সেটা কি পারবেন না পারতেই হবে নারীদের বাইরে কাজের অনুমতি আছে সরিয়ার সীমারেখার মধ্য থেকে এবং সেটা অনেকগুলো শর্ত আমি বিভিন্ন সময় আলোচনা করেছি আজকাল ডিটেলস আলোচনা করবো না তবে নারীদেরকে ইসলাম বলছে অকার নাফি বই অতি কন্যা তাদের মেইন কাজ হচ্ছে পরিবারকে ঠিক রাখা এটা বিশাল জব একজন পুরুষ বাইরে যদি আট ঘন্টা কাজ করে আর একজন নারী যদি ঘরে কাজ করে আমার দৃষ্টিতে নারী ওই পুরুষের চেয়ে বড়ো কন্ট্রিবিউটর বাট আমাদের সমাজ নারীদের এই গৃহস্থলী কাজের কোনো স্বীকৃতি দিচ্ছে না সেটা সেই কারণে সবার মধ্যে মনে হচ্ছে যে না না নারীর আসলে এ কাজ তেমন কোনো সিগনিফিক্যান্ট না এটা সত্য নয় যাই হোক আমি এবার যথেষ্ট কথা বলেছি এবার অন্য প্রশ্ন যেতে চাই মাহমুদা বলেছেন আমার বাবা একটি সুদী ব্যাংকে চাকরি করতেন তিনি মারা গেছেন এখন আমার মা মাসে মাসে পেনশনের টাকা পান আমার মাকে এই টাকা নিতে পারবে আর তা ব্যবহার করতে পারবে বাই ডিফল্ট আপনার মা এখন ব্যাংকের এই প্রতিষ্ঠান থেকে টাকাটা পাচ্ছেন তিনি কোনো কাজের বিনিময় নয় বরং বাবা যে কন্ট্রিবিউশনটা করে গেছেন সেই বিনিময়ে একটা সদি ব্যাংকের যে ইনকামটা সেটা তো অবশ্যই সুদে পরিপূর্ণ সুদি ব্যাঙ্কগুলো ক্রেডিট সিস্টেমে টাকা ধার দিয়ে মানে প্রচুর টাকা তারা সুদি সিস্টেমে নিচ্ছে সেখান থেকে সাহায্য সহযোগিতা এগুলোতে কিছু অবজেকশান আমভাবে আছে কিন্তু এক্ষেত্রে আমি বলব যদি আপনার মায়ের কথা বলেছেন তাই না আপনার মা যদি অন্য কোনো সোর্স থেকে তার জীবিকার ব্যবস্থা হয়ে যায় তাহলে সেটাই উত্তম কারণ আমরা সব সবসময় সেটাই চাইবো যে আমার খাবার অথবা আমার পোশাকটা যেন হালাল টাকা দিয়ে হয় খাবার দিয়ে আমার রক্ত মাংস তৈরি হচ্ছে হ্যাঁ ইত্যাদি তো ফলে যে সমস্ত প্রতিষ্ঠানে তাদের টাকাটা সুদ থেকে আসে সুদ ইনভেস্টমেন্ট থেকে আসে সেখানে আমি যদিও সেখানে চাকরি করছি না একটা কন্ট্রিবিউশন পাচ্ছি তবুও সেটা সুদ দ্বারা কলুষিত সুদ দ্বারা কলুষিত শরীরের লঙ্ঘন দ্বারা কলুষিত ফলে সেগুলো যদি অ্যাভয়েড করা সম্ভব হয় সেটাই আমাদের জন্য উত্তম আর যদি তিনি তার স্বামী মারা যাওয়ার কারণে তার আর কোনো গতি না থাকে এই টাকাটা ছাড়া তিনি সংসার চালাতে ব্যর্থ হন তাহলে এই টাকাটা তার জন্য জায়জ হবে ইনশাল্লাহ ইফতেখার হুসাইন পারভেজ বলেছেন আমার যদি কোনো কারণে অনিচ্ছায় জোহর ও আসরের সালাত মিস হয় অর্থাৎ আমি আদায় করতে না পারি তাহলে কি ঈশার সালাতের পরে তা আদায় করতে হবে জোহর আসরের সালাত আদায় করতে না পারলে আপনাকে যখনই মনে পড়ে আপনি আদায় করতে পারছেন না মানে আপনি ভুলে গেছেন যখনই মনে পড়ে তখনই ওই তারিপ অনুযায়ী আগে জোহর তারপর আসর তারপর মাগদ্বীপ পড়বেন এবং তারপরে এসে আচ্ছা জামাতের সালাত আদায় করার সময় দেখি সালাত শুরু হয়ে গেছে আর আমি শেষ কাতারে একাই আছি এক্ষেত্রে আমার করণীয় কিনা শেষ কাতারে একা থাকা যাবে না হয় আপনি আগের কাতার থেকে একজনকে টেনে নিয়ে আসবেন অথবা লোকদেরকে একটু দু তিনজনকে একটু বলবেন চেপে দাঁড়াও তাহলে আপনি কোথাও ঢুকে যাবেন একা দাঁড়ানো যাবে না তবে এখানে শেখ সালিবিন ফেমিনার একটা ফতাও রয়েছে তিনি বলেছেন কোনোভাবেই যদি সে অন্য সফগুলোর সাথে নিজেকে ম্যাচ করতে না পারে কোনো মানে একটু জায়গা নাই সেখানে এটা হজের সময় হতে পারে অনেক সময় তখন সে একা দাঁড়াতে পারবে এটা হচ্ছে কোনোভাবেই যদি সে নিজেকে অন্য সফের মধ্যে অ্যাকমোডেট করতে না পারে এবং তাকে একা দাঁড়াতে বাধ্য হতে হচ্ছে তখন সেটা হবে এবং এটা খুব গ্রহণযোগ্য একটা মত গোলাম রাবি বলেছেন তিনি দেখছেন আমাদেরকে এবং বলেছেন জাজাকাল্লা খের ওয়া ইয়াকুম ইয়া গোলাম আয়েশা আক্তার তিনি সালাম দিয়েছেন ওয়ালিক সালাম ফাহিম ফয়সাল বলেছেন কলেজের জীবন জীববিজ্ঞান প্র্যাকটিক্যালে তেলা পোকা কাটাকাটি করা জায়জ হবে এই ধরনের প্রাণী যেগুলো হয়তো জীববিজ্ঞানের ক্লাসে লাগে এবং সেগুলো কোনো কল্যাণকর প্রাণী নয় তাহলে সেগুলো কাটাকাটি করতে অসুবিধা নেই কল্যাণকর প্রাণ প্রাণীর ক্ষেত্রেও দেখেন কিছু কল্যাণকর প্রাণী তো জবে করা সেগুলোর গোষের জন্য যায় আছে এবং এটা শুধু ইসলামের অন্য ইসলাম অন্য ধর্মেও জায়জ আছে যেমন গরু ছাগল উট তাই না তাহলে প্রাণীর কাটাকাটি এটার জন্য এটার যদি মাসলাহাত থাকে প্রয়োজনীয়তা থাকে তাহলে সেটা জায়জ হবে যেমন এখানে মেডিকেল সায়েন্সে সে প্রয়োজনীয়তাটা আছে জন্যই জীববিজ্ঞানের প্র্যাকটিক্যালে এগুলো করানো হয় এমন কি যখন অপারেশনের প্রয়োজন হয় শরীরে তখন তো কাটাকাটি করা যায় যাচ্ছে এখানে আপনি কাটাকাটির কথাই বলছেন এভাবে নানা ধরনের কাটাকাটি মানবদেহ কাটাকাটি যায় যাচ্ছে চিকিৎসার স্বার্থে কোনো ব্যক্তিকে সুস্থ করে তোলার স্বার্থে অথবা মৃত ব্যক্তির অনুমতি ক্রমে তার যদি যে জিনিসগুলো অর্গ্যানগুলো ডোনেট করা শরীয়তে যায় সেগুলো সে ডোনেট করলো যেমন তার কিডনি অথবা তার চোখের কর্নিয়া ইত্যাদি তাহলে সেটা যায় যাচ্ছে সেক্ষেত্রে কাটাকাটি যায় আছে আজকে শেষ প্রশ্ন আমরা নিচ্ছি ইসমাইল হোসেন থেকে তিনি বলেছেন আর রাহেকাল মাহতুম ছাড়া সিরাজ জানার জন্য আর কি কি বই আছে প্রকাশনীর নাম বললে ভালো হয় কিভাবে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হব সিরাতে ইবনে হিসাম আছে এছাড়া আকরম দেয়াল আমারি আসিরা সাহিয়া সহি সিরাতে নবী আছে এবং এছাড়াও আমাদের দেশেও ইদারিং আমি দেখতে পাচ্ছি বেশ ভালো কিছু বই বের হয়েছে তবে তবে এগুলোর রিভিউ থাকা দরকার আমরা ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠানে ভবিষ্যতে যদি সম্ভব হয় তাহলে রিভিউ করব। কিছু কিছু বই যাতে করে একটা বইয়ের ভালো মন্দ দিকগুলো আমাদের সামনে চলে আসে তবে মনে রাখবেন যে কোনো রেওয়ায়তের মধ্যে বা বইতে বড় বইতে কিছু কিছু রায় দুর্বল হয়ে যায় সিরাতে ইবনে হিসাম এবং সিরাতে এভনেস হাক এগুলো খুবই মানোত্তীর্ণ বই এবং অত্যন্ত গ্রহণযোগ্য বই বা তারপরেও সেখানে ভুল থাকতে পারে এছাড়া মাহাদি নামে আরেকজন ব্যক্তি তিনি সিরাতের উপর চমৎকার বই লিখেছেন আমার কাছে মনে হয় একটা দুটো বা তিনটা বইয়ের মধ্যে সে না থেকে আমরা যেমন এবনু ক্যাথিরের নবী পড়তে পারি এরকম আরও অনেকগুলো যেখানে নবী সাল্লাহ সাল্লামের জীবনী অনেকে সুন্দর করে তুলে ধরেছেন সেগুলো আমরা পড়তে পারি তবে অবশ্যই যার বই পড়ব তার মানহাজ এবং তার তথ্যগুলো যেন সত্য হয় সে ব্যাপারটা আমাদেরকে ভালো করে জানতে হবে আমি এখানে এই জন্যই এই বইগুলো উল্লেখ করলাম সিরাতে এবনে হিসাম তারপরে আলী আলিয়াসলাবির যে সিরাত সিরিজগুলো আছে এবং সাহাবাদের জীবনীগুলো আছে সেটা আলী সাল্লাবের বইগুলো সিয়ান পাবলিকেশানস থেকে আছে নবী সিরাত এবনে ইসাম কোন প্রকাশন থেকে আমার এই মুহূর্তে জানা নেই এরকম আরও অনেকগুলো বই বিশেষ করে আকরম দিয়াল আমারির যে বইটা সেটা কোথেকে ছাপা হয়েছে সেটাও আমার জানা নেই এগুলো আপনারা একটু দেখে নেবেন ভালো করে তো আপনি আরও বলেছেন যে কীভাবে আরাবিক ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হবো আরাবিক ল্যাঙ্গুয়েজ পড়াশোনা করবেন কোর্স করবেন গ্রামারটা ভালো করে বুঝবেন তাহলে এক্সপার্ট হয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা কোনো অনলাইন কোর্স সাজেস্ট করবেন হ্যাঁ ইসলামের উপর অনলাইন কোর্সের মধ্যে এখনও পর্যন্ত খুব ভালো কোর্স হচ্ছে তাইবা একাডেমির ডিপ্লোমা ইন ইসলাম স্টাডিজ এবং এর পাশাপাশি তাইবা একাডেমিতে আছে অ্যারাবিক কোর্স তালিমুল কোরআন কোর্স ইসলাম আলোককে পারিবারিক জীবনসহ আর অনেকগুলো কোর্স আপনারা এগুলো ওয়েবসাইটে একটু ব্রাউজ করে জেনে নেবেন আপনার ওয়েবসাইটে একটা সেকশন করেন রেকমেন্ডেড বুকস যেমন বাংলা ইংলিশ অ্যারাবিক সব ধরনের বই দেওয়া থাকবে হ্যাঁ খুবই চমৎকার সাজেশন দিয়েছেন এটা আমার মাথায় ছিল না আমি জনাব ইসমাইল হোসেন আপনাকে অনেক অনেক শুক্রিয়া জানাচ্ছি হ্যাঁ রেকমেন্ডেড বুকস তাহলে আমাদের ভাইয়েরা যারা এই বইগুলো সংগ্রহ করতে চান সেখান থেকে লিস্ট থেকে সংগ্রহ করতে পারবেন তারা বাজার থেকে হয়তো কিনে নিতে পারবেন আচ্ছা এতে সাধারণ মানুষ উপকৃত হবে যে ভাই একমত তো পরিশেষে একটা ছোট্ট নসিহা করে আমরা শেষ করতে চাই সেটি হচ্ছে আসুন না আমরা আল্লাহর বান্দা হিসাবে একে অন্যের প্রতি সম্প্রীতি এবং ভালোবাসা পোষণ করি যারা আমাদেরকে পছন্দ করেন না বা খারাপ আচরণ করছেন আসুন আমরা তাদের সাথে ইতিবাচক পজিটিভ ব্যবহার করি এবং মানুষ হিসাবে তাদের যে কমন সম্মান আল্লাহ দিয়েছেন সেটা আমরা রক্ষা করি কারণ আল্লাহ বলেছেন ওলাকাত ওলাকাতকার আদম এবং কাউকে তুচ্ছ না করি কাউকে হেয় না করি কারো অধিকার ক্ষুণ্ণ না করি আমি মনে করি এই বিষয়টা যদি আমরা পালন করতে পারি আমাদের সবাই সুন্দর হবে আমাদের জীবন সুন্দর হবে পরিবারগুলো সুন্দর হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহর কাছে আমরা সেই দোয়াই করছি আজ এ পর্যন্তই প্রিয় ভাই এবং বোনেরা আবারও দেখা হবে একশো পরবর্তী সেশানে আল্লাহ আমাদের আপনাদের সবার আমলগুলোকে কবুল করুন হ্যাসাল্লাহ আলহ নবীনা মোহাম্মদ আলা আলি আসবেজমাইন ওসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত